আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র অনুযায়ী এবং এই চিত্রের এ বি অক্ষের সাপেক্ষে আমরা মূলত মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করব। তো আমাদের এখানে একটু খেয়াল করেন, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার যে অবজেক্টটা আছে বা যে এই চিত্রটা আছে, এই চিত্রটাতে কিন্তু তিনটা ভিন্ন কালার ব্যবহার করা হয়েছে, তিনটা ভিন্ন সাইজের বা তিনটা ভিন্ন রকমের ক্ষেত্রের জন্য। তো প্রথমে আমাদের একটা ত্রিভুজ আছে, একটা অর্ধবৃত্ত আছে এবং একটা পূর্ণবৃত্ত আছে। তো আমরা প্রথমে এই ডাইমেনশনগুলো আলাদাভাবে বা মাপগুলো একটু আলাদাভাবে নিয়ে নিব। তো প্রথমত দেখেন, বি সমান সমান 8 সেন্টিমিটার, এই বি হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি, এবং এইচ সমান সমানও 8 সেন্টিমিটার, যেটা হচ্ছে হাতের ডান দিকে উপরে দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের যে বৃত্তগুলো আছে, বৃত্তগুলো ডায়া। তো বড় বৃত্ত যেটা আছে, এই বড় বৃত্তটার ডায়া আমরা ধরেছি 8 সেন্টিমিটার এবং ছোট বৃত্তের ডায়া হচ্ছে 4 সেন্টিমিটার। ছোট বৃত্তটা দেখেন, সবুজ রঙের যে বৃত্তটা আছে এটার মাঝে 4 সেন্টিমিটার লেখা আছে, এবং বড় বৃত্ত যেটা অর্থাৎ অর্ধবৃত্ত যেটা আছে, এই অর্ধবৃত্তটার নিচে কিন্তু আছে 4 এবং 4, অর্থাৎ দুইটা চার, 4 প্লাস 4 হচ্ছে 8 সেন্টিমিটার। এই গেল হচ্ছে আমাদের মাপগুলো। এইবার আমরা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে কথা বলবো। তো সাধারণত আমাদের যে ত্রিভুজ আছে, ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে হয় BH³/36 অথবা BH³/12, এবং বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে π D^4/64। তো আমাদের এইখানে এখন প্রশ্নটা হচ্ছে যে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে কখন নিচে 36 হবে এবং কখন নিচে হচ্ছে 12 হবে। তো আমাদের রেফারেন্স লাইনটা একটু খেয়াল করেন, এ বি রেফারেন্স লাইনটা কিন্তু আমাদের যে ত্রিভুজ আছে, ঠিক ত্রিভুজের ভূমিকে স্পর্শ করে গেছে। ত্রিভুজের ভূমিকে যখন কোনো রেফারেন্স লাইন স্পর্শ করে যাবে এবং সেই রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব, তখন আমাদের সূত্রটা হচ্ছে BH³/12। এরপর আছে আমাদের নিচে হচ্ছে একটা বৃত্ত, অর্ধবৃত্ত, যেটা অর্ধবৃত্তটা বৃত্তের আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে π D^4/64। কিন্তু এখানে আমাদের মোমেন্ট অফ বৃত্তটা হচ্ছে অর্ধেক, তো যেহেতু বৃত্তটা অর্ধেক সেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়াও অর্ধেক হবে, অর্থাৎ π D^4/64-এর সামনে হাফ অ্যাড করে দিয়েছি আমি গুণ আকারে। এবং আপনাদের বইয়ে অনেক জায়গায় দেখবেন যে সূত্রটা এইভাবে লেখা আছে, π D^4/128, এটাও লেখা থাকতে পারে। ওই 64-কে 2 দিয়ে গুণ করলে 128 হয়, এটা কোথাও 2×64 দেওয়া, কোথাও ডাইরেক্টলি 128 দেওয়া আছে। এরপর হচ্ছে মাঝের বৃত্তটা, মাঝের বৃত্তটা যেহেতু সম্পূর্ণ বৃত্ত আছে এবং এই বৃত্তটা কিন্তু ভয়েড, অর্থাৎ ফাঁকা, যেহেতু বৃত্তটা ফাঁকা অর্থাৎ এই অংশটুকু নাই, এই সবুজ বৃত্তের অংশটুকু এখানে নাই, আমার যে টোটাল অবজেক্ট আছে এই অবজেক্টে এই সবুজ বৃত্তের জায়গাটুকু হচ্ছে গর্ত করা আছে, অর্থাৎ এখানে কোনো প্রকার আমার ম্যাটেরিয়ালস নাই, যেই কারণে এটা হচ্ছে আমার নেগেটিভে যাবে, -π D^4/64। এইবার আমার উপরে যেই মানগুলো আছে সব মানগুলো বসিয়ে দেই, বি এর মান 8, এইচ এর মান 8, পাওয়ার আছে ³/12 প্লাস ½ × π D এর মান হচ্ছে 8, 8^4/64 মাইনাস π 4^4/64। এবার আমি তিনটাকে আলাদা আলাদা পার্টে ক্যালকুলেশন করে নিয়েছি, যদি আপনি একবারে পারেন করেন কোনো সমস্যা নাই, কিন্তু একবারে ক্যালকুলেট করতে গেলে অনেকেরই ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই কারণে আমি তিনটাকে আলাদা আলাদা পার্টে দেখিয়েছি। প্রথমে হচ্ছে 8×8³/12-এর অ্যান্সারটা হচ্ছে 341.33, এরপর ½× π 8^4/64-এর ক্যালকুলেশন করলে আসে 100.53, মাইনাস এরপর π 4^4/64-এর ক্যালকুলেশন করলে আসে 12.56, আর এককটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার এককটা সবসময় পাওয়ার 4 থাকে, অর্থাৎ সেন্টিমিটার টু দি পাওয়ার 4, যেহেতু আমার সবগুলো মানই সেন্টিমিটারে আছে তাই আমার এককটা হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এখন এই যে আমি ক্যালকুলেশন করলাম, কারো কারো এই ক্যালকুলেশনটুকুতেও সমস্যা হয় যে কিভাবে করব, অনেকেই ভুল করে। তো ক্যালকুলেশন করার জন্য কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি। প্রথমত 8×8^8³ দিবেন, ইকুয়াল দিবেন, ভাগ করবেন 12 দিয়ে, যা হবে বসাইলেন 341.33 প্লাস, এরপর হচ্ছে π×8^4 দিবেন / 64, ক্যালকুলেশন করবেন, যেই মান আসবে তার সাথে 0.5 গুণ করবেন, তাহলে আপনার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 100.53, মাইনাস এরপর π×4^4/64 ক্যালকুলেশন করবেন, আসবে 12.56, এরপর হচ্ছে যোগ করে দিবেন, যোগ করলে যেটা আসবে এটাই হচ্ছে উত্তর। এখন কারো কারো এই পাওয়ারটা দিতেও সমস্যা হয় যে 8-এর পাওয়ার কিভাবে আমি 3 তো দেওয়া যায় যে শিফট দিয়ে যদি স্কোয়ার দিই তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটারে কিউব চলে আসবে। এখন কারো কারো প্রশ্নটা হচ্ছে যে 8-এর পাওয়ার কিভাবে 4 আসে বা আমরা 4 কিভাবে দিতে পারি, সেটা হচ্ছে
আপনার যে সাইন্টিফিক ক্যালকুলেটরটা আছে, সাইন্টিফিক ক্যালকুলেটরের পাশে লগের বাম দিকে দেখেন একটা ছোট্ট একটা অ্যারো বাটন আছে, লগের বাম দিকে, আপনার সাইন্টিফিক ক্যালকুলেটরের লগের বাম দিকে ছোট্ট একটা অ্যারো বাটন আছে। আপনি 8 লিখে এরপর এই অ্যারোটা দিয়ে পাওয়ার হিসাবে 4 দিবেন। 4 দিলে আপনার ইকুয়াল করলে যেটা আসবে সেটাই হচ্ছে 8^4 এর উত্তর। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।